সফলতার সর্বপ্রথম ধাপ কি? অন্যরা কি করছে সেদিকে নজর না দিয়ে নিজের সমৃদ্ধি নিয়ে চিন্তা করা, নিজেকে কিভাবে অন্যদের চেয়ে উন্নত করে তোলা যায় সেদিকে নজর দেওয়া। কিছুদিন ধরে একটা খবর নিশ্চয়ই কানে আসছে আমাদের সবার, যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সদ্য প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মাথাপিছু GDP আর কিছুদিনের মধ্যেই ভারতকে টপকে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ। অর্থাৎ চলতি অর্থ বছরে, যা 2021 সালের মার্চে শেষ হবে, ভারতের মাথাপিছু জাতীয় উৎপাদন দাঁড়াবে $1,877, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৩৭,০০০ টাকার কিছু বেশি। সেখানে বাংলাদেশের মাথাপিছু জাতীয় উৎপাদন হবে $1,888, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১,৩৮,০০০ টাকা। শুনে মনে হচ্ছে না যে মাত্র $11-এর তো হেরফের, তাতে আর এমন কি? কিন্তু কথাটা আরেকটু গভীরে গিয়ে ভাবুন। ভারতবর্ষের প্রতিটি মানুষের চেয়ে বাংলাদেশের প্রতিটি মানুষের মাথাপিছু জাতীয় উৎপাদন $11 করে বেশি থাকবে। এবার বাংলাদেশের জনসংখ্যাটা একবার মনে মনে ভেবে নিন। আর শুধু ভারত নয়, বাংলাদেশ কয়েকদিন পর পাকিস্তান ও নেপালের চেয়েও আগে চলে আসবে মাথাপিছু জাতীয় উৎপাদনের নিরিখে। কিভাবে সম্ভব হলো এটা? আজ থেকে 5 বছর আগেও যেখানে ভারত 25% এগিয়েছিল বাংলাদেশের তুলনায়, সেখানে 5 বছরের মধ্যে কিভাবে সেই 25%-এর পাহাড় ডিঙিয়ে এগিয়ে গেল বাংলাদেশ? এ প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে তার আগে কয়েকটি ভিন্ন ব্যাপারে আলোকপাত করা যাক। আরও বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ কিন্তু প্রতিবেশী দেশটিকে ছাড়িয়ে গেছে আরও বেশ কয়েক বছর আগেই। যেমন, ভারতের তুলনায় বাংলাদেশের মেয়েদের শিক্ষার হার বেশি, ভারতের তুলনায় বাংলাদেশের নবজাতকের ও 5 বছরের নিচে শিশু মৃত্যু হারও কম। এছাড়া বিশ্বব্যাপী ক্ষুধা, নারীর ক্ষমতায়ন, বিশ্ব সুখ, টিকাদান ইত্যাদির মতো সূচকে বাংলাদেশ অনেক আগেই ভারতের চেয়ে এগিয়েছিল। এছাড়াও বাংলাদেশের বেকারত্বের হার ভারতের তুলনায় অনেকটাই কম। ভারতের শিল্পোৎপাদন হার যেখানে 5.5%, সেখানে বাংলাদেশের এই হার 2017 সালেই 10% ছাড়িয়ে গেছে। সর্বোপরি বাংলাদেশ আজ মিঠা পানির মাছ চাষ ও উৎপাদনের দিক থেকে গোটা পৃথিবীর 195টি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারত এখনও কেবলমাত্র 2টো সূচকে এগিয়ে আছে, মাথাপিছু জাতীয় উৎপাদন এবং মানব উন্নয়ন সূচকে। এবার মাথাপিছু জাতীয় উৎপাদনে বাংলাদেশ যদি এগিয়ে যায়, তবে তা বিরাট সফলতাই বটে। আর এই সফলতার অংশীদার আসলে বাংলাদেশের প্রতিটি খেটে খাওয়া শ্রমজীবী ও বুদ্ধিমান উদ্যোক্তারা। এই সফলতার অংশীদার বাজারের ছোট ছোট ফল ওয়ালা থেকে শুরু করে এসি রুমের অফিসাররাও। যখন গোটা বিশ্ব করোনা ভাইরাসের প্রকোপে থমকে গিয়েছে, বাংলাদেশের প্রতিটি মানুষ তখনও দাঁতে দাঁত চেপে লড়াই করে উৎপাদন করে গেছেন, বন্ধ হতে দেননি অর্থনীতির চাকা। আর তাই কয়েকদিন পর মাথাপিছু GDP নিরিখে বাংলাদেশের নামটি যখন এগিয়ে যাবে প্রতিবেশী দেশগুলোর চেয়ে, তখন যে গর্ববোধটা হবে সেটা প্রতিটা খেটে খাওয়া বাংলাদেশি নাগরিকেরই প্রাপ্য। আর এই এগিয়ে যাওয়াটাকে ধরে রাখাটাও বাংলাদেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। আর এর জন্য দরকার প্রচুর নিষ্ঠা, একাগ্রতা, সমগ্র যুব সমাজের বুদ্ধি ও প্রবীণদের অভিজ্ঞতার। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে 5 বছরে 25%-এর দূরত্ব মুছে দেওয়া গেছে। এভাবেই সবাই মিলে লড়াই অব্যাহত রাখলে কে বলতে পারে আগামী 5 বছরে হয়তো 25% এগিয়েও যাওয়া যাবে। কিন্তু এত কথা শেষে একটা কথা মনে করিয়ে দেওয়া প্রয়োজন, বাংলাদেশ বাকিদের চেয়ে কতটা উন্নত সেটা সমগ্র পৃথিবীই বলবে। বাকি অগ্রগতির সাথে বাংলাদেশের অগ্রগতি নিয়ে গোটা পৃথিবী তুলনা করবে, কিন্তু বাংলাদেশের নাগরিকদের কাজ হবে শুধু সেটা শোনা, মৃদু হেসে নিয়ে আবার দেশের অগ্রসরমান কর্মকাণ্ডের গতিময় চাকাটাকে আরেকটু গতির সঞ্চার করা। কারণ সফলতার আসল চাবিকাঠি কিন্তু এটাই।